সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য নমস্কার বন্ধুরা বাংলা টেক এসের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য গয়নাশোনা এবং পাকাশোনা বাজার দর সারাদিনে কি থাকবে সাথে আজকে সারাদিনের রুপোর দাম কী থাকবে তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করে দেব। তো আজ হচ্ছে নয়ই আগস্ট রবিবার তো আজকে সারাদিনে বাইশ কারট এবং চব্বিশ কার্ট গোল্ড প্রাইস কী থাকবে তা কিন্তু জেনে নেবেন আপনারা একটা ভিডিওতে এবং গোল্ড প্রাইস কেন দিন দিন বাড়ছে তা যদি আপনারা জানতে চান তো ওপরে আই বাটনে ক্লিক করুন সেইখানে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং লাস্ট কতদিন পর্যন্ত বাড়বে কত টাকা বাড়বে তাও কিন্তু ডিটেলসে ওই ভিডিওতে আলোচনা করে দেওয়া হয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন ভিডিওর লিঙ্ক আপনার ডিসক্রিপশানে এবং আই বাটনে পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেই গোল্ড রেটগুলো যদি আমরা নয় আগস্টের গোল্ড রেট দেখি তাহলে বাইশ কার্ড গোল্ডের দাম এক গ্রামের দাম যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পাঁচ টাকা আগের থেকে কিন্তু এইখানে পঁচিশ টাকা কিন্তু মাইনাস যদি আমরা দশ গ্রামের দাম দেখি তাহলে চুয়ান্ন হাজার দুশো টাকা আগের থেকে কিন্তু আজকের দিনে দুশো পঞ্চাশ টাকা কিন্তু মাইনাস হয়েছে দামে যদি আমরা চব্বিশ কারোর দেখি তাহলে এক গ্রামের দাম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা আগের থেকে তুলনায় একই রকমভাবে পঁচিশ টাকা এখানেও মাইনাস হয়েছে যদি আমরা দশ গ্রামের দাম দেখি তাহলে কিন্তু আজকের দিনের জন্য দাঁড়াচ্ছে হচ্ছে পঞ্চান্ন টাকা আগের দিনের থেকে কিন্তু এখানেও দুশো পঞ্চাশ টাকা কিন্তু মাইনাস হয়েছে তো আগের দিন যেই দাম ছিল তার থেকে কিন্তু আজকে দশ গ্রামে কিন্তু দুশো টাকা কিন্তু আপনাকে কম দিতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এইবার হচ্ছে ভরিতে কত রয়েছে তো ভড়ি দেখার জন্য সব ফার্স্ট আমি এইখান থেকে আমার যে ক্যালকুলেটার রয়েছে সেটাকে আমি বের করে নেবো এই জায়গার থেকে এইবার সব ফার্স্ট হচ্ছে দশ গ্রাম আমরা বাইশ কারোর দেবো তাহলে চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকার সাথে আমরা গুণ করবো হচ্ছে এক দশমিক এক ছয় ছয় চার তাহলে আজকে কেউ যদি এক ভরি সোনা কেনে গয়না সোনা তাহলে তাকে দিয়ে দিতে হবে তেষট্টি হাজার দুশো সতাত্তর টাকা কিন্তু আজকের দিনের জন্য তাকে দিয়ে দিতে হবে এক ভরির দাম তো চলুন দেখে নেওয়া যাক আজকে চব্বিশ কারোট মানে পাকা সোনার দাম কীরকম থাকবে সেটাও আমরা এখানে দেখে নেব তাহলে পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ টাকার সাথে গুণ করবো হচ্ছে এক দশমিক এক ছয় ছয় চার তো কেউ যদি আজকে আকাশোনা কেনেন তাহলে তাকে দাম দিয়ে দিতে হবে হচ্ছে এক ভরি চৌষট্টি হাজার চারশো তেতাল্লিশ টাকা তো কেউ যদি বাইশ ক্যারোট কেনেন তাকে দিতে হবে তেষট্টি হাজার দুশো টাকা এবং কেউ যদি চব্বিশ ক্যারোট কেন তাকে দিতে হবে চৌষট্টি হাজার চারশো টাকা তো এই ছিল আজকে বাইশ কারোট এবং চব্বিশ কারোটের দাম তো চলুন দেখে নেওয়া যাক যে এইবার রূপোর দাম বেড়েছে না কমেছে তো যদি আমরা আজকে রূপোর দাম দেখি রূপোর দামও কিন্তু আজকে অনেকটাই কমে গেছে আগের দিনের তুলনায় তো আজকে এক গ্রামের দাম যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে চুয়াত্তর দশমিক কুড়ি পয়সা আগের আগের দিনের থেকে কিন্তু এইখানে দু টাকা একত্রিশ পয়সা কিন্তু মাইনাস হয়েছে দশ আট গ্রামের দাম যদি দেখি তাহলে পাঁচশো তিরানব্বই দশমিক ষাট পয়সা আগের দিনের তুলনায় কিন্তু এখানে আঠেরো দশমিক আটচল্লিশ পয়সা কিন্তু মাইনাস হয়েছে যদি আমরা দশ গ্রামের দাম দেখি তাহলে সাতশো বিয়াল্লিশ টাকা একশো গ্রামের দাম যদি দেখি তাহলে সাত হাজার চারশো কুড়ি টাকা এবং এক কেজির দাম যদি দেখি আজকে তাহলে চুয়াত্তর হাজার দুশো টাকা তো আজকে যদি এক কেজির দাম কতটা খুব যে সেটা দেখি তাহলে দু হাজার তিনশো দশ টাকা কিন্তু আগের দিনের তুলনায় আজকে কিন্তু এক কেজির দাম কমে গেছে তাহলে আজকে যদি কেউ সোনা বা রুপু কিনতে চান সে কিন্তু কিনতে পারেন কারণ আগের দিনে যেই দাম ছিল সেই দামের থেকে কিন্তু আজকে কিছুটা হলেও কমেছে দাম তো আজকে কিন্তু একটা সুযোগ রয়েছে আর এর পরবর্তীকালে কিন্তু সোনা রুপো দুটোর দামই কিন্তু হিউজ পরিমাণে বাড়বে যা সম্বন্ধে কিন্তু আমি আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর যারা এখনও সেই ভিডিওটা দেখেনি অবশ্যই কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবে এবং কী করে এত দাম বাড়ছে কেন তো এই ছিল ওভারঅল হিসাব যে আজকে বাইশ কারো চব্বিশ কারো এবং রূপোর দাম কী রয়েছে তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে ভিডিও নিয়ে কোনো থেকে অবশ্যই সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেডিস শেল্পুল ভিডিও সবার আগে দেখার জন্য ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরের ভেতরে থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ